আমার আশপাশ দেখতে পাচ্ছেন যে উস্তা, মানে বিশেষ করে করলা বলা হয়, গ্রাম বাংলা উস্তা বলে, আমার এক চাচা এখানে। সাউন্ড মানে সম্ভবত একটু বেশি শোনা যাচ্ছিল বন্ধুরা। এখন কথা হচ্ছে সত্যি অসাধারণ লেগে থাকে, বিশেষ করে এটাকে গ্রীষ্মকালীন সবজি বলা যায়, সেই হিসেবে বারো মাস কালও অনেকটা পাওয়া যায়। সেই হিসেবে শসার কিন্তু চাহিদাই আলাদা, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ফলন আছে। আমরা সামনের দিকটা একটু পাকা প্লাস কাঁচা, তা একটু সুন্দর করে ঘুরে দেখি। চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। এই যে একটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি পেকে গিয়েছে, ও মানে হলুদ হয়ে গেছে, এটা মূলত নষ্ট হয়ে যাবে। এই যে একটা দেখতে পাচ্ছেন, আমরা বীজ কীভাবে সংগ্রহ করা সেটা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাকা বীজ অলরেডি বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বীজ, যেটি সত্যি অসাধারণ। এখন কথা হচ্ছে এই যে মূলত গাছ, প্রত্যেকটা ঝাড়ে ঝাড়ে তারা কিন্তু গাছ অলরেডি পুঁতে দিয়েছে, এবং এখানে কিন্তু তারা এক ধরনের পলিথিন ব্যবহার করেছে যাতে ঘাসটা উপর ফেলে উঠতে না পারে। এই যে দেখতে পাচ্ছেন ফুল এসেছে, সত্যি অসাধারণ ফুল। সুন্দর কথা হচ্ছে উনি কিন্তু অনেকদিন ধরেই এই সবজি চাষের সাথে আছে, বিশেষ করে এখান থেকে তিনি কিন্তু অলরেডি এগুলো সংগ্রহ করে বিভিন্ন হাটে প্রেরণ করে থাকে, পাইকারি এবং খুচরা সরবরাহ দিয়ে থাকে। আমি যদি কাকে পেতাম সত্যি তার কিছু কথা নেওয়ার চেষ্টা করতাম। এই যে দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে কিন্তু অলরেডি এখানে পানি ব্যবস্থা সেটি সেটি সরবরাহ করে থাকে। সীমিত পরিমাণে ঘাস হয় সেটা মাঝে মাঝে ওষুধ দিয়ে বা বিভিন্নভাবে সেটা দমন করে থাকে। তখন কথা হচ্ছে আপনার কাছে করলা বা উস্তা দিতি সেটি আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই মন্তব্য লিখে জানাবেন। আর এর পাতাও কিন্তু প্রচুর পরিমাণে ঔষধি একটা বস্তু হিসেবে বিবেচিত হয়ে থাকে। আর এর স্বাদ কেমন কী দেখে আপনাদের বলা লাগবে না, কারণ যারা আমরা বাঙালি আছি তাদের কাছে কিন্তু সত্যি অসাধারণ লেগে থাকে। ফাইনালি একটা বড় একটা ই দেখাই, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সম্ভবত বেছনের জন্য রাখা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে গ্রামীণ পরিবেশের নতুন আর একটি ভিডিওতে। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।